নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24। মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সভা শেখপুরা অঞ্চলে। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলে তৃণমূলের কংগ্রেসের উদ্যোগে কর্মী সভা এবং যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল সোমবার রাতে শেখপুরা গ্রামে। এদিনের অনুষ্ঠানে ডোমিনি গান ও বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় দলের উদ্যোগে। বামফ্রন্ট কংগ্রেস থেকে কয়েকশো কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিধায়িকা তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী সাবিত্রী মিত্র, মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাফুজুর রহমান, তৃণমূল নেতা সৌম্যদীপ সরকার, মানিকচক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সহিদুল হক, তৃণমূল নেতা তাফাজ্জুল হোসেন, ইমরান হাসান সহ কয়েকশো তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিন বিভিন্ন দল থেকে আগত নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেয় মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র সহ দলীয় নেতৃত্ব। রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের জোয়ার বইছে সেই কর্মকাণ্ডে সামিল হতেই কয়েকশো নেতাকর্মী বামফ্রন্ট ও কংগ্রেস দল ছেড়ে সোমবার রাতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, এমনটাই জানিয়েছেন সাবিত্রী মিত্র। পাশাপাশি তিনি আরও জানান, এই সমস্ত নেতাকর্মীরা যোগদান করায় তৃণমূল কংগ্রেসের শক্তি আরও বাড়ল এনায়েতপুর তথা শেখপুরা এলাকায়। মানিকচক থেকে অভিষেক রায়ের রিপোর্ট, এনডি 24 নিউজ। এই কর্মী সভাতে আজকে সিপিএমের দুজন পঞ্চায়েত সমিতির এক্স মেম্বার এবং কংগ্রেস থেকে সিপিএম থেকে প্রচুর মানুষ এখানে যোগদান করেছে। আজকে জয়নিংও প্রচুর ছিল, প্রতিটা অঞ্চলেই প্রচুর জয়নিং আছে। আজকে শেখপুরাতে আমরা যত লোক জয়েন করলেন, বিরোধী দল বলে শেখপুরাতে আর কোনো রাজনৈতিক দল থাকবে না। ফলে আজকে মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নকে সমর্থন জানিয়েই তারা তৃণমূল কংগ্রেসে এসছেন এবং তৃণমূল কংগ্রেসকে তাদেরকে সঠিক দল বলে মনে হয়। আরও কি বিভিন্ন অঞ্চল থেকে জয়নিং করেন? ভর্তি প্রচুর জয়নিং আছে তিনটে অঞ্চলে। আমাদের মানিকচকে কিছু জয়নিং আছে, জয়নিং আছে রাজীবপুর অঞ্চলে, কিছু জয়নিং আছে। এসব জয়নিংগুলো বিভিন্ন অঞ্চল থেকে আছে, আমরা এক জায়গায় সবগুলোকে করবো, করে জয়নিং করে দেবো। কারণ বারবার এখানে ওখানে মিটিং করা, মানে এই সময় আপনার সামনে ইলেকশন আছে আর আমাদের তেরো তারিখে আমাদের প্রতিটা অঞ্চলে মিছিল আছে, আমাদের প্রেসিডেন্ট করেছে। জয়নিং মানুষ করছে তৃণমূল কংগ্রেসে, কারণ বিজেপিতে থেকে মানুষ কিছু পাচ্ছে না, শুধু খালি বুড়ি পাচ্ছে। সিপিএম কংগ্রেস নাই বললে চলে, কেন কিছু পাওয়া যাচ্ছে না। এবং মহিলারা সব থেকে বেশি গর্বিত আনন্দিত, তারা প্রচুর কিছু পাচ্ছে। মমতা ব্যানার্জি আছে, মাননীয় মুখ্যমন্ত্রী, খালি মুখ্যমন্ত্রী নয়, মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কিছু মহিলাদের জন্য করেছেন। ফলে মানুষ এখন এক মানুষ রানে তৃণমূল কংগ্রেস। আমাদের দৃষ্টি সুন্দর সমাজের দিকে, আমাদের দৃষ্টি ভাঙন বন্যা বিদেশেরা উদ্বাস্ত সেই সব মানুষের দিকে, আমাদের দৃষ্টি খেলা বিনোদন ও আপনার সাফল্যের দিকে, আমাদের দৃষ্টি দেশ জুড়ে জাল টাকা এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই চক্রান্তকারীদের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে রাজনৈতিক উত্থান পাতানের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে সারা দেশ জুড়ে, দৃষ্টি আছে আমাদের সমস্ত খবরের দিকে। আপনারা দেখছেন নিউজ বাংলা 24। আমাদের নজর প্রতিটি খবরে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের পেজটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন।